তার হবে না কবুল, ওই কেতাবে আছে যাই তো মুসলমানে হও আগে। মুসলমানে হও আগে পরে ধরো নামাজের পাটি। আর আব্দুল করিম বলে তুমি তখনই হবে খাঁটি। তাই আমি কোরআন ছাড়া যে চলি না, লেখক বলছেন আমি কোরআন ছাড়া যে চলি না, আবার কোরআন ছাড়া কথা বলি না। আমাই যে যা বলে বলুক লোকে, আমাই যে যা বলে বলুক লোকে, আমি সেজদা করি তোকে, 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 আমি সেজদা করি। আমি কোরআন ছাড়া যে চলি না, আবার কোরআন ছাড়া কথা বলি না। লেখক বলছে যে কালামে পুরো কথাটা লেখক তার কথা বলে গেছে। আমাই যে যা বলে বলুক লোকে, আমাই যে যা বলে বলুক লোকে, আমি সেজদা করি আল্লাহ ছাড়া ওই সাজদা হারাম, আল্লাহ ছাড়া ওই সাজদা হারাম। তুমি খুলে দেখো না আল্লাহর কোরআন, খুলে দেখো না, তুমি খুলে দেখো না আল্লাহর কোরআন, হাজী গাজী মৌলানা মুফতি পীর ওলি দরবে সবাই বলে আল্লাহ ছাড়া সাজদা হারাম, আল্লাহ ছাড়া ওই সাজদা হারাম। তুমি খুলে দেখো না আল্লাহর কোরআন, তো তোমার মাটি খোদা না পাটি খোদা। তুমি তো আমিও বলছি, তুমি সবাইকে বলছো ওই সেখানে সেজদা করিস না, আল্লাহ ছাড়া সেজদা করতে নেই। তো তুমি যেখানে সেজদা করলে সেখানে মাটি ছিল আর মাটি ছিল, বলো কে তোমার খোদা? তাই লেখক বলছে আল্লাহ ছাড়া ওই সেজদা হারাম। তুমি খুলে দেখো না আল্লাহর কোরআন, তো তোমার মাটি খোদা না পাটি খোদা। তুমি কারে দেখে ওই ফরজ সেজদা, করো না ফরমানি ঘরে কোরআন রেখে। তুমি হাফেজ পড়ছো, তুমি মাওলানা পড়ছো, বলছো আল্লাহ ছাড়া সেজদা, তুমি তো হারাম করলে তুমি কাকে দেখেছো বলো? তো তোমার মাটি খোদা না পাটি খোদা, তুমি কারে দেখে হই করো সেজদা, করো না ফরমানি ঘরে কোরআন রেখে, করো না ফরমানি ঘরে কোরআন রেখে। আর আমি আরো লেখক বললেন তুমি সময়ের সাজদার পাবন্দি, ওই পাঁচ ভক্ত আজান হবে
তুমি তবে মসজিদে যাবে, তুমি সময়েতে সেজদা করো। আর আশিক, তুমি সময়ের সেজদার পাবন্দি ওই ওই ওরে আমার সেজদার সময় যে কই ওরে আমার সময় যে কই ওরে আমার সময় যে কই ওরে আমার সেজদার যখন তারে দেখি আমি নিয়ত বাঁধি। অনেক কালামে শুনেছেন ঠাকুর ঘরে যেখানে দেখি সেখানে দিয়ে দি, তো যখন তারে দেখি আমি নিয়ত বাঁধি, যখন দেখি তারে আমি সেজদা করি, সে সদাই আমারে হাতে ডাকে, সদাই আমারে হাতে ডাকে, সে সদাই আমারে হাতে ডাকে, আমি সেজদা করি তাকে, আমি সেজদা করি তাকে, আমি সেজদা করি তাকে। লেখকের ভাবনা দেখুন, ওরে কোরআন মোতাবেক যে না চলে, কোরআন মোতাবেক যে না চলে, আল্লাহর আইন তাকে কাফের বলে, এবার আসো লেখক বলছে, ভাবো আমি কাফের না তুমি কাফের, আমার আল্লাহ থাকে সদা হাজির নাজির, আমি তো কাউকে খোদা বানিয়েছি, কাউকে নাম বলতে পারবো যে আমি নাদিম পিয়াকে আমার খোদা মেনে চেষ্টা করছি, তুমি কি দেখছো বলো, তো ভাবো আমি কাফের না তুমি কাফের, আমার আল্লাহ থাকে সদা হাজির নাজির, তুমি সাড়া না পাও যারে ডেকে ডেকে, মাথা ফাটিয়ে ফেললে কপাল কালো করে ফেললে, তুমি সাড়া না পাও যারে ডেকে ডেকে, আর আমি সেজদা করি তাকে, হালাল হারামের খালি বিচার করা, তাও ফতুয়া কত ফতুয়াবাজ, তোমার ফতুয়া ছাড়া কি আছে কাজ, তোমার কত ও ফত।